বাবিতারে এত টাইট দিয়ে রাখে বুঝছেন, এবং মাঝে মধ্যে ফিডাও লাগে। টাইট দিয়ে রাখে এটা আমি জানি, মানে ফিডেও নাকি? ফিডে না, কুত্তা হিড়ে হিড়ে বুঝছেন নি। শারীরিক শিক্ষা নাইকা মারিয়া মারিয়ারে লই টিভি টুবি খুলি এখানের মধ্যে আসি ক্যামেরা ট্যামেরা লই অস্থির অবস্থা চলতেছে। মানুষে জিম করবো ফিটনেস বানাইবো তা না, সাথে কি শুরু করছে আমি তো এটাই বুঝতেছি। নায়িকা সুইসাইড করতেছে, সুইসাইড কর আর বসের দরকার আছে নি? তুই নায়িকারে বাঁচাইয়া নি, এখানে মধ্যে ফিল্মি স্টাইলে তারে জিমের মধ্যে টিভি টুবি খুলে দিবি, দরকার আছে কোনো? ও বস তাহলে জিম নিয়ে কোনো প্রোগ্রাম করতেছে, তাহলে তো ভালো হয়েছে। আরে গাধার, জিমের একটা প্রচারের দরকার আছে না? এত সুন্দর একটা জিম, বস যদি জিমকে নিয়ে আলাদাভাবে একটা প্রোগ্রাম করে আর সেখানে যদি নায়িকাকে ইউজ করে তাহলে ভালোই হইলো। আমাদের জিম একটা নায়িকা জিম করে, তারে ব্যবহার করলে অসুবিধা কি? নায়িকারও লাভ বসরও লাভ। ভাই আমি এবার বুঝতেছি, যারা না ব্যায়াম করে না তাকে শুধু এই বডিটাই হয়, মাথার গিলু কিছুটা কম থাকে বুঝছি না। বস যদি প্রসারই করি নায়িকারেরও প্রসারের দরকার থাকে। এই আর এলাকা মাইকিং করে 1000 পোস্টার দিই, কইতো পোস্টারগুলো লাগাই দিই, আমি নিজে থাকি না ঘুমাই পোস্টারগুলো লাগাই দিতাম, এভাবে তো প্রচার হয়। নায়িকার পিছু পিছু ঘুরলে কি প্রচার বেশি হয় নাকি? আরে গাধা, তোমার ওই পোস্টারের প্রচার আর নায়িকাকে দিয়ে যদি প্রচার করে সেটা তো আকাশ পাতাল তফাৎ আছে বুঝছো। বিশ্বের সব জায়গায় সব জিনিস ওই নায়িকা দিয়েই কিন্তু প্রচার করা হয়। হ্যাঁ আমার মনে হয় কি, যদি ঠিকঠাকভাবে একটা প্রোগ্রাম করা যায় তাহলে তো জিমের জন্যই ভালো, তুমি মেয়ে এত হিট হয়ে যাবা। আর হিট হওয়ার দরকার নাই, ফিডে খানোর দরকার নাই। এই যে বসে যে নায়িকা লই ঘুরাঘুরি করে, হ্যাঁ এই স্বভাবের কারণে বাবি তারে এত টাইট দিয়ে রাখে বুঝছেন, এবং মাঝে মধ্যে ফিডাও লাগে। টাইট দিয়ে রাখে এটা আমি জানি, মানে ফিডেও নাকি? ফিডে না, কুত্তা হিড়ে হিড়ে বুঝছেন নি, মাথা মুতা হাড়ালায়। কদিন আগে কিসে আরে কিছু তুই একটু বাসায় আই গেছি, বাসে গেছি পিছনের জামা উডাই ফিডের মধ্যে কয় মলম লাগেছে, মাইলের দাগ, একটা ইঞ্চি জায়গা ফিডের কোনো জায়গায় খালি নাই, দুই ডিব্বা মলম শেষ। কি বলো আমি কেন লোকে মিশা করতে দেখছি? তাহলে তো ঝামেলা আছে। শুনেন সাকিব ভাই, আই আনারে খুব ভালো মানুষ মনে করি, আনার লগে বসের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আন্নে বসের একটু বোঝাই বলে যে এইসব নায়িকা নুইকার পিছনে না ঘুরি, জিমের পিছনে একটু সময় দিই, একটু সময় দিলে এখানের মধ্যে তার দুটা পয়সা লাভ হইবে বুঝছেন। আর এই যে লুচ্চামি টুচ্চামিগুলো করে না, এগুলো করতে কিন্তু বারণ করে দিই বুঝছেন। আর তুমি এরকম কিছুই না, তুমি বোধহয় টেনশন করতেছো, আমি যাবো। আমরা আমি এই কারণে সুন্দর করে বুঝে বলছি, আপনি একটু বসে বুঝে দেবো ঠিক আছে? ঠিক আছে স্যার। আরেকটা বিষয়, প্রসারের যে বিষয়টা এটা কিন্তু মাথায় রাখেন, আমি জানি আপনি খুব বুদ্ধিমান লোক, আপনি বুদ্ধি খাটায় বসার এটা বলবেন যে মাইকিং করা এবং পোস্টার লাগানোর যে বিষয়টা এটা যদি আপনি বসারে বলেন বস কিন্তু রাজি হয়ে যাবে, কি বুঝে বুঝছেন? কিন্তু মাথায় আমি আপনি খুব বুদ্ধিমান লোক। ঠিক আছে।